হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি আনবক্সিং ফুল রিভিউ নিয়ে চলে আসলাম স্যামসাং L95। তো বন্ধুরা, 1150 টাকার ভিতর যারা বটম ফোন কিনবেন ভাবছেন তাদেরকে বলবো এই ফোনটি রিভিউ দেখতে পারেন। আশা করি ফোনটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ফোনটিতে রয়েছে আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন, 2.4 ইঞ্চি বিজে ডিসপ্লে, 2.5D কার্ভ গ্লাস। ফোনটিতে রয়েছে 0 এম্পিয়ার ক্যামেরা। ফোনটিতে পাচ্ছেন ব্লুটুথ, জিপিআরএস, ইউএসবি। সবচেয়ে মজার বিষয় হলো ফোনটিতে রয়েছে 1700 এম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে রয়েছে রিয়েল জাভা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার NSBD চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের ফোনটি সম্পূর্ণ আনবক্সিং করে দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো ফোনের লোকটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এটা হচ্ছে গোল্ডেন কালার। আপনি চাইলে নেভি ব্লু অথবা ব্লু ব্ল্যাক কালার নিতে পারেন। ফোনটিতে রয়েছে উপরে রয়েছে একটি টর্চ লাইট। ফোনটির নিচে দিয়েছে চার্জিং পোর্ট, হেডফোনের পোর্ট, চাইলে আপনি হেডফোনে গান শুনতে পারবেন। দেখি আর কি থাকছে। ফোনটিতে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি কার্ড। স্যামসাং, আমি যেটা মনে করি স্যামসাং অল্প টাকার ভিতর খুব ভালো একটি ফোন দিয়েছে। ফোনটিতে রয়েছে একটি চার্জার, ফোনটিতে রয়েছে একটি চমৎকার হেডফোন। হেডফোনই দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কথাও বলতে পারবেন এটা দিয়ে। ফোনটিতে রয়েছে সবচাইতে আকর্ষণীয় মজার বিষয় হলো ফোনটি পারবে আপনি চার্জিং ব্যাকআপটা খুবই ভালো দিবে। 1700 এম্পিয়ার ব্যাটারি দিয়েছে, যে কারণে আপনি চার্জ ব্যাকআপটা অত্যন্ত ভালো দিবে। ফোনটিতে আপনি পাচ্ছেন স্যামসাংয়ের ব্যাটারি 1700 এম্পিয়ার। তো বন্ধুরা, ফোনটি আমি আপনাদের অন করে দেখাচ্ছি। ফোনটিতে রয়েছে অপেরা মিনি, ফোনটিতে রয়েছে ফেসবুক, পাচ্ছেন আপনি ক্যামেরা। ফোনটিতে রয়েছে রিয়েল জাভা, আরও কিছু ফিচার আছে। অপেরা মিনি, জাভা। তো যারা 1200 টাকার ভিতর ফোন কিনবেন তাদের জন্য এই ফোনটি আমি মনে করি খুবই ভালো হবে। স্যামসাং ব্র্যান্ড, খুবই ভালো ব্র্যান্ড। ক্যামেরা দিয়েছে পিছনে, স্পিকারটাও দিয়েছে পিছনে, সে কারণে সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর হবে। তো 1200 টাকার ভিতর খুবই ভালো একটি ফোন দিয়েছে আমি যেটা মনে করছি। ফোনের কিপ্যাডটি অনেক সুন্দর, যা কিপ্যাডে আপনার রং ওঠার কোনো সম্ভাবনা নেই। আপনি দীর্ঘদিন ইউজ করলে ওইটার কোনো কালার ডিসকালার হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো স্যামসাং L95-এর আনবক্সিং ফুল রিভিউ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহী হব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।